হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে যে ভিডিওটি নিয়ে আমি এসেছি সেটির বিষয় হলো যে মেডিক্লেম পলিসি কোনটি নেবেন, কেন নেবেন। পলিসি কেনার আগে ভালো করে জেনে নিন কোন মেডিক্লেম পলিসিটি আপনার জন্য উপযুক্ত, কোন মেডিক্লেম পলিসিটি আপনি কিনবেন এবং কেন কিনবেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে কত টাকার লাইফ ইন্স্যুরেন্স কিনবেন, এবং এটাও বলেছি যে লাইফ ইন্স্যুরেন্স কেনার সময় একই সাথে অ্যাক্সিডেন্টাল পলিসি ও ক্রিটিক্যাল ইলনেস পলিসি কিনে নেবার কথা। কেউ হেলথ ইন্স্যুরেন্সের সাথে এই পলিসিগুলো কিনে নিতে পারে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম 1 বা 2 বছর ছাড়া বেড়ে যায়। একই মেডিকেল পলিসির প্রিমিয়াম অনেক বেশি, এবং যখন এর প্রিমিয়াম বাড়ে তখন অ্যাক্সিডেন্টাল পলিসি আর ক্রিটিক্যাল ইলনেস পলিসির প্রিমিয়ামও কিন্তু বাড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মোটা অঙ্কের প্রিমিয়াম গুনতে হবে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল পলিসি আর ক্রিটিক্যাল ইলনেস পলিসি যদি আপনি কেনেন, তাহলে প্রায় 30 কি 40 বছরের জন্য আপনার যা বয়স সে অনুযায়ী আপনার প্রিমিয়ামটা কিন্তু ফিক্সড হয়ে যায়। তবে কেউ যদি ক্যান্সার, মানে কারোর যদি কোনো ফ্যামিলি ট্র্যাডিশন থেকে থাকে বা প্রিভিয়াস হিস্ট্রি যদি থাকে যে কারোর ক্যান্সার হয়েছে বা ক্যান্সার টেন্ডেন্সি আছে, তাহলে সেক্ষেত্রে ক্যান্সার বা কোনো দুরারোগ্য অসুখের জন্য আপনি যদি লাইফ কভার পেতে চান, তাহলে মেডিক্লেম পলিসি থেকেই আপনি সেটা কিনবেন। কারণ যতক্ষণ না আপনার রোগটি ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে, ততক্ষণ কিন্তু লাইফ ইন্স্যুরেন্স আপনাকে এই কভার দেবে না। ধরুন আপনার একটা ক্রিটিক্যাল ডিজিজ হতে পারে কিন্তু এখনও হয়নি, আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, তাহলে সেই কভার বা চিকিৎসার খরচ কিন্তু আপনি এই ক্রিটিক্যাল ইলনেস বা অ্যাক্সিডেন্টাল পলিসি থেকে আপনি পাবেন না। অ্যাক্সিডেন্টাল পলিসিটা অ্যাক্সিডেন্টাল কোনো কেসের জন্য, পার্টিকুলার অ্যাক্সিডেন্টের জন্য আপনার অ্যাক্সিডেন্টাল পলিসি কভার করবে। আর আপনার জেনারেল ইলনেসটা ক্রিটিক্যাল যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ক্রিটিক্যাল ইলনেসের কভার লাইফ ইন্স্যুরেন্স থেকে পাবেন না। সেক্ষেত্রে যদি আপনাকে চিকিৎসা খরচা পেতে হয় যে কোনো প্রকার ইলনেসের জন্য, হয়তো বা সেটা ভবিষ্যতে ক্রিটিক্যাল হতে পারে বা অনেক বেশি খরচ সাপেক্ষ, তাহলে কিন্তু আপনাকে মেডিকেল পলিসি থেকেই সেটা কিনতে হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি কিভাবে আপনি 1000 কোম্পানি থেকে আপনার জন্য সঠিক মেডিক্লেম পলিসি কিনবেন, আপনার জন্য সঠিক কোম্পানি বেছে নেবেন। তো বন্ধুরা, আমি সুশোভন কুণ্ডু আজ আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করে নেব কিভাবে মেডিক্লেম পলিসি কিনবেন। হ্যাঁ, প্রথমে আপনি দেখবেন যে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম খুবই খরচ সাপেক্ষ, সেক্ষেত্রে আপনার সাধ্যমতো আপনি একটা প্ল্যান নেবেন, এর সাথে টপ আপ প্ল্যান অথবা সুপার টপ আপ প্ল্যান কিনে নেবেন। এটা আমার সাজেশন, টপ আপ প্ল্যানের চেয়ে সুপার টপ আপ প্ল্যান অনেক ভালো। কেন ভালো পরে বলছি। বন্ধুরা, আপনার হসপিটাল খরচ চালানোর জন্য মেডিক্লেম পলিসি কেনা কিন্তু খুবই জরুরি, কিন্তু কেনার সময় যে বিষয়গুলির উপর আপনি নজর দেবেন সেগুলি কি কি। সেগুলি হলো, 1, এমন এক কোম্পানি থেকে মেডিক্লেম কিনবেন যারা আপনার হসপিটালাইজেশনের খবর ও কারণ ইনভেস্টিগেশনের জন্য অন্য কোনো কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়ে না রেখে পুরো বিষয়টা নিজেরা দেখভাল করে, মানে ইনহাউস ট্রিটমেন্টের মধ্যে রাখে। অনেক এজেন্সি রয়েছে যারা মেডিক্লেম বিক্রি করছে এক কোম্পানি, আর তাদেরকে সাপোর্ট করার জন্য অনেক এজেন্সি রয়েছে, তারা কিন্তু ক্রেতাদের কাছে থেকে, ওনারা ক্রেতাদেরকে ইনভেস্টিগেশন করে ওই কোম্পানিকে রিপোর্ট দেয় যে ক্রেতারা হসপিটালাইজড হয়েছে কেন, কিসের জন্য, কী কারণে হয়েছে, আদৌ হসপিটালাইজড হয়েছে না এমনি কোনো ক্ষতিপূরণ চাইছে, এই সমস্ত কিছু রিপোর্ট করার জন্য কিন্তু অনেক এজেন্সি রয়েছে যারা ওই কোম্পানিকে রিপোর্ট করে তারপরে আপনি আপনার মেডিক্লেম পেতে পারেন। তো সেক্ষেত্রে কী হয়, এই থার্ড পার্টি মানে তৃতীয় যে কোম্পানি রয়েছে, ওই এজেন্সিগুলো যারা ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকে, তারা কিন্তু এই পেশেন্ট পার্টিকে বহুত ঝোলায় মাঝে মাঝে। এরা কিন্তু নানা রকমের টালবাহানা করে, নানা রকমের 1000 প্রশ্ন জিজ্ঞাসা করে, হ্যাঁ, এবং অনেক ক্লজ ইত্যাদি অনেক কিছু আমদানি করে দেয় যেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে। তো আপনি খেয়াল রাখবেন এমন এক কোম্পানি থেকে মেডিক্লেম কিনবেন যারা কোনো থার্ড পার্টির সঙ্গে কোনো টাই আপ তাদের নেই, একদম পুরো ব্যাপারটা নিজেরাই দেখভাল করে, যাতে করে আপনি ক্লেম করলেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, এরকম একটা গ্যারেন্টি যেন থাকে। এটা ফার্স্ট দেখে নেবেন যে কোম্পানির রিলায়েবিলিটি কতটা আছে। এমন এক কোম্পানি থেকে মেডিক্লেম কিনবেন যারা আপনার হসপিটালাইজেশনের আগে 1 মাস ওষুধ ও চিকিৎসা খরচা এবং পরের 3 মাস ওষুধ ও চিকিৎসা খরচা দেয়, তা মোটামুটি একটা 120 দিনের কাভারেজ। ধরুন হসপিটালাইজড হলেন, হসপিটালাইজড তো আর কেউ এমনি এমনি হয় না,
অ্যাক্সিডেন্টাল কেসে হসপিটালাইজটা কীভাবে হয়, না হঠাৎ করে ঘটলো, হঠাৎ করে আপনাকে হসপিটালাইজড হতে হলো, কিন্তু আপনি কোনো ইলনেসে পড়লেন, তো সেক্ষেত্রে আপনার কী হয়, আপনার চিকিৎসা চলে, লোকালি চিকিৎসা চলে, তো সে যে খরচ খরচাটা রয়েছে ওষুধের বা চিকিৎসার জন্য যে খরচাটা রয়েছে, ডাক্তার খরচা, ওষুধ খরচা ইত্যাদির জন্য, সেগুলো করবার পরেও দেখা যাচ্ছে আপনার কন্ডিশন ওরসেন হচ্ছে, আপনি হসপিটালাইজড হতে বাধ্য হচ্ছেন, তো সেক্ষেত্রে কী হবে না, পরের তিন মাস হসপিটালাইজড হলেন, হসপিটালাইজেশনের জন্য যাবতীয় খরচাপাতি সেগুলোকে না হয় কোম্পানি বিয়ার করলো, কিন্তু তারপর ছেড়ে যাওয়ার পরেই তো আপনার ওষুধপত্র বন্ধ হয়ে যাবে না, তারপরে কিছুদিন হয়তো আপনার ওষুধপত্র চলবে, তো মিনিমাম আপনি একটা তিন মাসের কভারেজ নিলেন 90 দিনের জন্য, 90 দিনের চেয়ে বেশি ওষুধ নিশ্চয়ই চলবে না আশা করি, তো সেই হিসাবে আপনি দেখে নেবেন যে হসপিটালাইজেশনের আগের এক মাস ওষুধ চিকিৎসা খরচা দিচ্ছে কোনো কেউ কোম্পানি, আর হসপিটালাইজড হবার সময়ের যাবতীয় খরচা, আর পরের তিন মাসের ওষুধ চিকিৎসা খরচা, এইগুলো কোনো কোম্পানি দিচ্ছে কি না এটা যাচাই করে নিয়ে তারপর মেডিক্লেমের দিকে ফর্ম ভর্তি করতে যাবেন। তিন নাম্বার, 5 লাখ টাকা ফ্যামিলি ইন্স্যুরেন্স, এটা তো লাগেই মিনিমাম, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, তো 5 লাখ টাকা ফ্যামিলি ইন্স্যুরেন্সের জন্য কত টাকা প্রিমিয়াম পড়ছে, ধরুন অ্যারাউন্ড প্রায় 1,015 আজকের মার্কেটের রেটে এরকম একটা দাঁড়িয়েছে, তো আপনি policybazaar.com গিয়ে সার্চ করে করে দেখে নিতে পারেন যে বিভিন্ন রকম কোম্পানি অনেক সস্তাতে দিচ্ছে, আবার দেখবেন সস্তাতে খোঁজ করতে গিয়ে এমন অবস্থা করে ফেলবেন না যে কভারেজ আপনি কম পাবেন, এরকমটাও যেন না হয়, আপনাকে একটা ব্যালেন্স করে নিতে হবে যে প্রিমিয়ামটাও যাতে কম পড়ে আর আপনার যাবতীয় যে ক্রাইটেরিয়াগুলো আমি বলছি সেই ক্রাইটেরিয়াগুলো যেন বেটার মেনটেনেন্স হয় আর কি, এগুলো একটু খোঁজ খবর নিয়ে দেখে তারপর আপনি প্রিমিয়ামের খোঁজটা নেবেন, তো প্রিমিয়াম হয়তো একটু বেশি পড়ছে কিন্তু আপনি যাতে ফেসিলিটি বেশি পাবেন সেই কোম্পানিতে মেডিক্লেম কেনাই সব থেকে ভালো, তবু আপনি সস্তার খোঁজ করতে পারেন, আপনি একটু গুগল করে নেবেন তাহলেই জেনে যাবেন যে এই মুহূর্তে আপনার প্রিমিয়ামের চার্জ কত পড়ছে, 19-20 ছাড় কিছু পেতে পারেন। চার নাম্বার যেটা দেখবেন যে বেড চার্জের জন্য কোনো বিশেষ শর্ত যেন না থাকে, এগুলো ছোট ছোট অক্ষরে লেখা থাকে, এটা একটু ভালো করে সই করার আগে পড়ে নেবেন বা মেডিক্লেম কেনার আগে ভালো করে পড়ে নেবেন, এগুলো অনেক সময় এরকম পলিসি থাকে যে আমরা খরচাপাতি হসপিটালের সমস্ত কিছু বিয়ার করব, কিন্তু যদি আপনি টুইন কোনো রুমেতে থাকেন বা থ্রি বেডের রুমে থাকেন বা জেনারেল ওয়ার্ডে থাকেন তবেই আমরা খরচাপাতি দেব, আপনি যদি সিঙ্গেল ওয়ার্ডেতে থাকেন তাহলে আমরা খরচাপাতি দেব না, এ ধরনের ছোটোখাটো ক্লজ কিন্তু বিভিন্ন কোম্পানিতে থেকে থাকে, তো এটার ব্যাপারে একটু আপনি খোঁজ খবর করে নেবেন এবং ভালো করে যে ফর্মটা ভর্তি করছেন সেই ফর্মটা ভালো করে পড়ে নেবেন, এই জাতীয় কোনো শর্তে আপনি সই করবেন না, তাহলে ওই কোম্পানির থেকে মেডিক্লেম কিনবেন না। 5 নম্বর, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম সেটেলমেন্টের রেটিং কোন কোম্পানির ভালো, আপনি গুগলে সার্চ দেবেন, policybazaar.com দেখতে পারেন, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে আপনি তো হেলথ ইন্স্যুরেন্স চাইছেন, 1,000 কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স বেচবার জন্য রেডি হয়ে বসে আছে, ভালো ভালো কোম্পানি রয়েছে, তো সেক্ষেত্রে এখন আপনি যখন ক্লেম করবেন তখন সেই ক্লেমটা আপনি আদৌ পাবেন কিনা, কোন কোন কোম্পানি ক্লেম সেটেলমেন্টের দিক থেকে গুড রেটিংয়ে রয়েছে সেইগুলো কিন্তু আপনাকে খোঁজখবর করে নিতেই হবে, আমি কোনো কোম্পানির নাম এখানে বলছি না, আমি গুগলে সার্চ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কাদের রেটিং ভালো রয়েছে, তো এরকম ভালো রেটিংয়ের কোনো কোম্পানির মধ্যে যাদের প্রিমিয়ামের রেট একটু কম বা যাদের টপ আপ এবং সুপার টপ আপের কাভারেজ বেটার রয়েছে এবং প্রিমিয়ামটাও কম রয়েছে, তো সেই ধরনের একটা কোম্পানি আপনি চুজ করে নেবেন, এটার সঙ্গে আপনাকে দেখতে হবে যে আপনি কোন শহরেতে বাস করছেন বা আপনার কাছে পিঠে কোনো বড় শহর যদি থেকে থাকে তাহলে সেখানে ভালো হাসপাতাল যেগুলো রয়েছে যে হাসপাতালেতে সব রকম রোগের চিকিৎসার পরিকাঠামো আছে তাদের সাথে মানে ওই হসপিটালের সঙ্গে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির টাই আপ আছে কি না এটা ওই একটা লিস্ট পাওয়া যায় সেই লিস্টে আপনি দেখে নেবেন, আপনার কতগুলো টার্গেটেড হসপিটাল থাকে যে টার্গেটেড হসপিটালের মধ্যে আপনি আপনার চিকিৎসা করাতে চান, তো কারণ সেইগুলোতে চিকিৎসা পরিকাঠামো হয়তো খুব ভালো থাকে, তো সেক্ষেত্রে দেখবেন যে এই ধরনের টাই আপ আছে কি না, তাহলে কিন্তু আপনি ক্যাশলেস ট্রিটমেন্ট ফেসিলিটি পেয়ে যাবেন খুব সহজেই, আর যত বেশি সংখ্যক হাসপাতালের সাথে টাই আপ থাকবে তত আপনি বেশি সুবিধা পেতে পারেন, মানে যে কোনো জায়গায় ভর্তি হয়ে গেলেও আপনি কিন্তু পুরো খরচটা ক্যাশলেস করতে পারবেন, এই হিসাবে একটু খেয়াল করে ওই লিস্টটাকে আপনি আগে দেখে নেবেন যে 1 নম্বর হচ্ছে আপনি কোন কোন ভালো হসপিটালের মধ্যে আপনি চিকিৎসা করতে চাইছেন সেই আপনার শহরের বা কাছে পিঠের কোনো শহরের, আর হচ্ছে কি তাদের সঙ্গে ওই কোম্পানির টাই ডিরেক্ট টাই আপ আছে কি না, আরেকটা ব্যাপার হচ্ছে যে বেশি সংখ্যায় হসপিটালের সঙ্গে টাই আপ আছে কি না, সবসময় যে ছোটোখাটো চিকিৎসার জন্যে
যে খুব বড় বড় খরচ সাপেক্ষ হসপিটালের যে দরকার আছে, খুব পরিকাঠামো ভালো খরচ সাপেক্ষ হসপিটাল, সেগুলোতে হয়তো ভর্তি নাও হওয়া হতে পারে। তো ছোটোখাটো হসপিটালেরও যেন তাই আপাত থাকে, এটাও দেখে নেবেন। তো যাই কিছুই হোক ওই লিস্টের মধ্যে যদি থাকে তাহলে আপনি ক্যাশলেস ট্রিটমেন্টটা খুব সহজেই পেয়ে যাবেন। সাত নম্বর, পলিসি কেনার সময় যখন আপনি ফর্ম ভর্তি করবেন তখন খেয়াল করে আপনার তথ্য, যাবতীয় তথ্য, মানে নাম, নামের বানান, ঠিকানা, বাবার নাম, আধার নম্বর, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবেন একদম। যে রেশন কার্ডে এক নাম্বার আছে, আধার কার্ডে এক নাম্বার রয়েছে, ভোটার কার্ডে এক নাম্বার রয়েছে, এরা কিন্তু যে কোনো রকম টালবাহানা করে কিন্তু আপনার ক্লেম বাতিল করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে একই দেবেন, যে কোনো দুটো আধার বা প্যান নাম্বার দুটো, যেন যে দুটো দেবেন তাতে আপনার নামের বানান এবং নাম যেটা রয়েছে সেটাই দেবেন। যে কোনো দুটো বলতে প্যান এবং আধার সবসময় প্রায় মিল থাকে, তো এই দুটোকে একটু ঠিকঠাক করে দিয়ে দেবেন। আর একটা জিনিস, কোনোভাবে গোপন করবেন না। যদি আপনার আগের থেকে আপনি জানেন কোনো রোগ আছে তাহলে কী কী রোগ আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে বলে দেবেন, এগুলো কিন্তু লুকোবেন না। এগুলো যদি লুকিয়ে ফেলেন তাহলে ক্লেম পেতে কিন্তু খুব অসুবিধা হবে। তো এইগুলো কিন্তু একদম ঠিকঠাক করে উল্লেখ করে দেবেন, তাতে হয়তো আপনার প্রিমিয়াম কিছু বাড়তি হবে কিন্তু আপনি যখন ট্রিটমেন্ট করাবেন তখন কিন্তু আপনি পুরোপুরি ক্লেম পেয়ে যাবেন। হ্যাঁ, শুরুতে যে টপ আপ প্ল্যানের কথা বলেছিলাম এবার খোলসা করে একটু বলে দিই। সুপার টপ আপ প্ল্যানে কভার আপনি ভালো পাবেন শুধু যে টপ আপ প্ল্যান রয়েছে তার থেকে। এখন শুধু টপ আপ প্ল্যানে কীরকম, এক বছরের মধ্যে যতবার আপনি হসপিটালাইজড হয়েছেন তার মোট খরচ যদি আপনার পলিসি কেনার সময় নির্ধারিত মিনিমাম মেডিকেল এক্সপেন্সেসের চেয়ে বেশি হয় তাহলে আপনি ক্লেম পাবেন। তো কিন্তু টপ আপ প্ল্যানে যদি একবার হসপিটালাইজড হওয়ার পর, একবারই মাত্র হসপিটালাইজড হওয়ার পর পলিসি কেনার সময় নির্ধারিত মিনিমাম মেডিকেল এক্সপেন্সেসের চেয়ে বেশি হয় তবে আপনি ক্লেম পাবেন। এখন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলে দিই যে ধরুন আপনি হয়তো 3 লাখ টাকার একটা পলিসি নিয়েছেন, এবার 3 লাখ টাকার পলিসি মেডিক্লেম পলিসি নিয়েছেন, এরপরে আপনি একটা টপ আপ প্ল্যান কিনলেন, টপ আপ প্ল্যানের খরচ কম তাহলে আপনার প্রিমিয়ামটা একটু কম হলো, তো সস্তা হিসেবে আপনি নিলেন, তাহলে আপনাকে একটা এক্ষেত্রে মিনিমাম মেডিকেল এক্সপেন্সেস ধার্য করতে হবে। তো সেই মিনিমাম মেডিকেল এক্সপেন্সেসটা আপনার মেডিক্লেম পলিসি যতটা ততটা হিসেবেই নির্ধারিত হয় সাধারণত। তো ধরুন 3 লাখ টাকার কিনেছেন, তো এখানে যেটা দাঁড়াবে যে আপনার কস্টিং মানে মেডিকেল এক্সপেন্সেস যদি 3 লাখ টাকা হয়ে যায় তাহলে কিন্তু আপনি 1 টাকাও কভারেজ পাচ্ছেন না। 3 লাখ টাকার বেশি যদি আপনার কস্টিং হয় তাহলে আপনি এই টপ আপ প্ল্যান থেকে কভারেজ পাবেন। এবার কীভাবে পাবেন না, একবার বছরে একবার হসপিটালাইজড হওয়ার পর আপনার যদি যেবারে আপনি হসপিটালাইজড হয়েছেন সেইবারে আপনার কস্টিং কিন্তু 3 লাখের থেকে বেশি হয়েছে তবে আপনি কাভারেজ পাবেন, না হলে কিন্তু আপনি কাভারেজ পাবেন না। কিন্তু যদি আপনি সুপার টপ আপ নেন তাহলে কী হবে, আপনি ধরুন বছরে 5 বার হসপিটালাইজড হয়েছেন এবং 5 বারের টোটাল মিলিত যে খরচাটা সেই খরচাটা আপনার 3 লাখের থেকে বেশি হয়ে গেছে, তখন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সুপার টপ আপ প্ল্যান আপনাকে কিন্তু কাভারেজ দেবে। তো ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো দেখবেন। আর কি দেখবেন, যে আপনার শহরে কী পরিমাণ অ্যাভেলেবিলিটি রয়েছে, লোকাল হসপিটাল, যে সমস্ত ভালো হসপিটাল রয়েছে যেগুলোতে মোটের উপর পরিকাঠামো ভালো এবং ট্রিটমেন্ট ভালো পাওয়া যায়, সেই হসপিটালের টাই আপ আছে কিনা, ধারে কাছে আপনার যে শহরে আপনি নাম করা যে সমস্ত হসপিটালগুলোয় আপনি পরিষেবা নিতে চান সেগুলোর সঙ্গে টাই আপ আছে কিনা, বাইরের যে সমস্ত শহরগুলোতে আপনি চিকিৎসা নিতে চান সেগুলোর সঙ্গে টাই আপ আছে কিনা। অ্যাটলিস্ট আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনি হসপিটালের লিস্টটা একটু খুঁটিয়ে দেখে নেবেন যেখানে আপনি ভালো পরিষেবা পেতে পারেন। তো সেক্ষেত্রে হলে আপনি যে ক্যাশলেস ফেসিলিটিটা পাবেন সেই ক্যাশলেস ফেসিলিটিটা কিন্তু যাদের সাথে টাই আপ নেই সেখান থেকে কিন্তু আপনি পাবেন না। আর ছোটোখাটো যে সমস্ত ক্লজগুলো খুব ছোটো করে লেখা থাকে সেগুলো ভালো করে পড়ে যদি না বুঝতে পারেন তাহলে ভালো করে জেনে আপনি কিন্তু তারপর পলিসি কিনতে যাবেন। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয় কারো না কারো প্রায় সকলেরই হয়তো বা কোনো না কোনো মেডিক্লেম পলিসি আছে। তো যদি কারোর থেকে থাকে তাহলে যদি কোনোভাবে সেটার ব্যবহার হয়ে থেকে থাকে যে কীভাবে আপনি ওখান থেকে ক্লেম পেয়েছিলেন, তো আপনার অভিজ্ঞতা যদি আপনি কমেন্ট বক্সে শেয়ার করেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এবং সবাই মিলে নিজেরা নিজেদেরকে গাইড করতে পারবো। তো সেই হিসাবে আমি রিকোয়েস্ট করছি আপনাদের যে ভিডিওটি দেখে আপনারা আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন। তাহলে আমার চ্যানেলে যারা রয়েছেন তারা তো বটেই, এবং যারা চ্যানেলে সাবস্ক্রিপশান করেননি এখনও পর্যন্ত, যারা এই ভিডিওটি দেখবেন তারাই কিন্তু এই আপনাদের ইনফরমেশান থেকে উপকার পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, একটা লাইক করে দেবেন, আর
শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে এইরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।